প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে অনেক মানে কবিরাজি জিনিসপত্র। তো দর্শক, আজকে কিন্তু আমরা কোনো প্রতিবেদন নিয়ে হাজির হই নাই, আজকে আমরা এসেছি এক কবিরাজের বাসায়। তো যিনি নাকি জিন সাধনার মাধ্যমে বিভিন্ন রোগবালা চিকিৎসা করে থাকেন। তো যেসব রোগবালা নাকি ডাক্তারের কাছে ভালো হয় না, তো তার কাছে এসে অনেকে সেবা পেয়েছেন। তো তিনি একজন সাধারণ লোক নয়, তিনি একজন আধ্যাত্মিক কবিরাজ। তো তিনি দীর্ঘদিন জিন সাধনার মাধ্যমে তিনি মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তো আমরা তার বাসায় এসেছি, তো দেখতেই পাচ্ছেন। তো তার সামনে অনেক মানে যেসব দিয়ে জিন চালান করে থাকেন বা চিকিৎসা করে থাকেন মানুষের, তো যা নাকি মনের মানুষ কাছে পেতে চান, বা স্বামী স্ত্রীর অমিল, তারপরে নানা ধরনের জটিলতা, যে নাকি ডাক্তারের মাধ্যমে কেউ মানে চিকিৎসা করে সেবা পান নাই, মানে সেফা পান নাই, তো সেগুলা কিন্তু তার কাছে আসলে মোটামুটি তিনি তো জিন চালানোর মাধ্যমে রোগগুলা সেফা করে থাকেন। তো আমরা জানবো তিনি আর কি রোগে চিকিৎসা করেন এবং তিনি কেমন টাকা পয়সা নিয়ে থাকেন, অনেকে তো সেটা জানতে চান বা জানেন না। তো সেজন্য আমরা আজকে আসছি। তো ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। তারপর নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ দিন ইসলাম চৌধুরী। দিন ইসলাম চৌধুরী। তো দিন ইসলাম ভাই, আপনার তো মূলত একটা কবিরাজ নাকি? আচ্ছা, কত বছর থেকে কবিরাজি করেন? ইনশাআল্লাহ আমি দীর্ঘ 15 বছর থেকে ইনশাআল্লাহ আমি তান্ত্রিক কাজ করি। 15 বছর? আচ্ছা, তো অনেক দিন হয়ে গেছে। তো ওরা শিক্ষাগুরু কে আপনার? আমার শিক্ষাগুরু আমার নিজের বাবাই। আপনার বাবা? জি, আমরা খানদানি কবিরাজ। আপনার ঠিকানাটা কোথায়? আমার অরিজিনাল ঠিকানা হলো আসাম, আপনার কামরূপ কামাখ্যা যেন আছে গুয়াহাটি, ওইখানে আমার। তো বর্তমানে আপনি কোথায় আছেন? বর্তমানে আমি আপনার সিলেট সুনামগঞ্জ। আচ্ছা আচ্ছা। তো অনেকে তো মনে করেন আপনার চিকিৎসা নিতে আসলে দেখা গেল আপনার বাসা যাওয়া সম্ভব না, দেখা গেলো সে ঢাকায় থাকে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে চিকিৎসা নিতে পারবে বা যোগাযোগ? ইনশাআল্লাহ, সেই ক্ষেত্রে আমার কাছে থেকে আমি জিনের মারফতে কাজ করি, যেরকম বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে মনে করেন মানুষ আসতে পারে না, তাদেরও আমি কাজ করে দিই। আপনার জিনের মারফতে কাজ করে দিই, জিন চালানের মারফতে কাজ করে দিই। কিছু দেয় দেবতা আছে, দৈব্য শক্তি আছে, এই দেয় দেবতা দৈব্য শক্তির মারফতে ইনশাআল্লাহ আমি কাজ করি। আচ্ছা, তো মূলত আপনি কি কি ধরনের কাজ করে থাকেন? দেখেন, কিছু মানুষের আছে মনে করেন সংসারের মধ্যে অমিল থাকে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ব্যর্থতা থাকে, কাছের মানুষ মনে করেন দূরে চলে যায়, দূরের মানুষ কাছে আসে, এই সমস্ত কিছু মানুষেরা আপনার মনে করেন চিকিৎসা দিয়ে থাকেন ইনশাআল্লাহ। এই ধরনের কিছু মানুষের আমি চিকিৎসা দিয়ে থাকি। অনেক মানুষ আছে মনে করেন আপনার জুয়া খেলার মধ্যে লটারি টিকেটের মধ্যে কিছু প্রবলেম থাকে, কিছু মানুষের মনে করেন শত্রু দুশ্মনের প্রবলেম থাকে, টাকা দুপিনের কেস মামলার প্রবলেম থাকে, তো এইগুলো কাজ তো আপনার মনে করেন ডাক্তারে তো এইগুলো প্রবলেম সলভ করতে পারে না ইনশাআল্লাহ। ও অনেক হাজার হাজার মানুষ আমাদের বাড়ি ঘরে চলে আসে মনে করেন, আমরা নিজে 100% নিজে দিয়ে কাজ করে দিই, বুঝছেন না? আমার বাবাও বিরাট বড় উঝা তান্ত্রিক মানুষ ছিল, তিনি ছিল কুকি মানুষ, নাগা কুকি মানুষ আছিল, আমি তিনি দিছিলাম, বুঝছেন না? আমরা তো অসমীয়া মানুষ, আমার ভিতর কিছু অসমর মানুষ আছে। হ্যাঁ, তো তবে একটা কথা বলতে চাই দাদা, কিছু মানুষ আছে যেরকম আসামের নাম নিয়ে অনেক মানুষের প্রতারক করতেছে, আসামের নাম নিয়ে অনেক মানুষের বিভিন্ন ধরনের মানুষের প্রতারণা পাইতেছে, মানুষের কবিতা প্রতারণা পাইতেছে, এই ধরনের কিছুগুলা যদি আপনার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ এটা আপনি মনে করেন 72 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে যে কোনো রাষ্ট্রে থাকুক না কেন, আজকের মোবাইলের মারফত আছে অনলাইনের ভিতরে, ইনশাআল্লাহ আমি যোগাযোগ করিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। কাজে কোনো হাদিয়া নেন নাকি? জি না, আমি কাজের আগে কোনো টাকা পয়সা দিই না, কাজ হবার পরে হাজার হাজার মানুষ আমার নিজে খুশি করে। আচ্ছা, তো আপনার সাথে কি যোগাযোগ করবে? আমার মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বরের মারফতে তকবির যদি আপনার মোবাইলের মারফতে করে তো মোবাইলের মারফতে করতে পারবে, বা যদি চলে আসে আমার সিলেট সুনামগঞ্জ আমার নিজ ঘরে, তো ওইখানেও করতে পারবে, কোনো অসুবিধা নাই।
সবে তো সিলেট আসা সম্ভব না, হয়তো যারা ঢাকা থাকে তার আসা সম্ভব না, আসতে চাইবো না। তো দেখা গেলো তারা ফোনের মাধ্যমে চিকিৎসা নিল। আর যদি আপনার আশেপাশে কোনো রোগী পেয়ে যায় তো তারা তো দেখা গেলো এই ভিডিওটা দেখে আচ্ছা। তা আপনি যদি নাম্বারটা বলেন আচ্ছা, নাম্বার ঠিক আছে তো? আচ্ছা দর্শক, এই কবিরের সাথে যোগাযোগ কথা বলা তো দিন নেই, একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।